আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রঙে রঙে নাচে মন, ক্ষণে ক্ষণে রং বদলা। আপনার মুখটা সেই রকম। তোমার কি মন খুব খারাপ? আমি আপনাকে না চিনি। সরি মিস্টার রাজি, আপনার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। আমি একদম চেষ্টা করবো না আমার উপন্যাসের চরিত্র বানিয়ে ফেলতে। তার আগে স্যার আপনি একটু দেখে নিলে ভালো হতো না? কি অটোগ্রাফ প্লিজ। প্রতিদিন ওই একই কাজ, রং চং মেখে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ো, কিন্তু আমরা তো চলে যাচ্ছি, তাই না রাশিদ? তোমার তো টিকিট করে ফেলবার কথা। সে কি, আমি তো রইলাম আপনাদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, সে কত দূর থেকে চলে আসলাম আপনাদের জন্য। ঘাবড়ে দিলাম না দুজনকে, মনে মনে নিশ্চয় ভাবছে এনে উৎপাত কোত্থেকে এলো। আরে আরে ভাবি, আমি শুটিং এর জন্য এসেছি, আমাদের আর আপনাদের মতো জীবন কোথায় বলেন। নন্দিতা আপনি কফি খাবেন তো? হ্যাঁ, তবে শুটিং ইউনিট থেকে কিন্তু আমি একটা ফেভার নিয়েছি, তারা থাকবে অন্য হোটেলে, আমি থাকবো এই হোটেলে। কেন জিজ্ঞেস করবেন না? কেন? আপনার মতো একজন লেখকের সহচর্য পাবো বলে। কেমন লাগলো?
মিস নন্দিতা, আই লাভ হার, মাই ফেভারিট অ্যাক্ট্রেস। আমার তো অসহ্য লাগে। অসহ্য লাগে কেন? কি এমন অভিনয় করে রে? বলে কি মেয়েটা? ভুল কি বললাম? এরকম করছেন কেন আপনি? পাগল পাগল লাগছে আপনার কথা, সেই জন্য এরকম করছি। আমি কি এমন বলেছি? দেখুন, যে বিষয়টা জানেন না সেটা কথা বলবেন না, বিশেষ করে অভিনয়। তারপর মানে আপনি নন্দিতার অ্যাক্টিং ক্যাপাসিটি নিয়ে কথা বলছেন। ছি, হ্যাঁ আপনি ওইসব ছেলেদের দলেই। কারে দল? ওই যে সুন্দরী মেয়ে দেখে মাথা ঘুরায় যায়। তার মানে কাজ কতটুকু পারলো না পারলো তাতে কিছু এসে যায় না, সুন্দর হলেই হলো। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনাদের মতো ছেলেদের জন্য ওইসব মেয়েরা কিছু করে খেতে পারছে। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি কিছু বোঝাতে চাইছি না, আমি শুধু জানতে চাইছি আপনার রাগের কারণটা কি। স্যারের সাথে ওই মহিলার পত্রিকার নিউজটা আমার ধারণা ওই মহিলার ইচ্ছাতেই হয়েছে। এত টাকা খরচ করার কি দরকার ছিল? আপনি যেটা বোঝেন না সেটা নিয়ে কেন কথা বলেন? ও তো ঠিকই বলেছে। ওই যে যেমন হাজবেন্ড তেমন তার বউ। এত শখ করে একটু গিফট নিয়ে আসলাম, এর থেকে পছন্দ হয়নি এটা শোনাও ভালো ছিল। দেন দেন, থাক আপনাদের গিফট নিতে হবে। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সত্যি ভাবি? আমি জানতাম আপনারই পছন্দ হবে, আপনি তো লেখকদের মতো অত খুঁতখুঁতে নন। এই শার্টটা চাইতে আমার জন্য একটা স্কচ অনেক বেশি ভালো প্রেজেন্ট হতে পারত। যাকে আমার লেখক হিসেবে দোষ নিতে হবে। কি আশ্চর্য, তোমার আবার এসব বলার মানে কি? নন্দিতা, আপনার গিফট আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু আমার এসব আনা আসলে উচিত হয়নি, তাই না? ঠিক আছে, পরে আমাকে আপনারা দুজন মিলে একটা গিফট দিয়ে দিবেন, কাটাকাটি হয়ে গেল। আপনি এত সকালে ওঠেন? হ্যাঁ, সকালে লিখতে বসে যে লেখা হচ্ছে তাহলে না? আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠলেন? আমাদের আর জীবন, সকালে শুটিং কল আছে তাই। ও, সত্যি তাহলে শুটিং করতে এসেছেন? কেন, আপনার কি বিশ্বাস হচ্ছে না? আমার বিশ্বাস অবিশ্বাসে আপনার কিছু যায় আসে না? শুটিং নেই গত রাতে যে বললেন। আচ্ছা, যদি আপনার স্ত্রী জেনে যায় যে আপনি বলায় আমি এত দূর চলে এসেছি, তাহলে ব্যাপারটা উনি কিভাবে নেবেন বলুন তো? শুটিং ছিল একজন, ক্যান্সেল করে দিয়ে এসেছি। আমি কিন্তু আসলে স্যার কথার কথা বলেছিলাম। যারা কথা বিক্রি করে তাদের কিন্তু কথার একটা ইম্পর্টেন্স থাকা উচিত। আসলে এই মুহূর্তে আপনার সাথে আমার মানে বিষয়টা খুবই সেন্সিটিভ। কেন? না মানে কদিন আগে এই পত্রিকায় আপনার স্ত্রী কিছু বলেছে বুঝি? ও মনে করে পত্রিকায় যেসব গসিপ ছাপা হয় সেগুলো সত্য না। মাঝে মাঝে পত্রিকায় যা লেখা হয় তা কিন্তু সত্যি হয়ে যায়। চলো ওদিকটা হেঁটে আসি।
সত্যি আমি বলে আপনি এখানে চলে এলেন? জানেন তো, একমাত্র ভোরবেলা আর মধ্যরাতটাকেই আমরা নিজেদের মতো করে পাই। মানে সারাদিন যে মানুষের ভিড় লেগেই আছে, নিজেকে নিয়ে আলাদা করে ভাববার সুযোগ কোথায় পাবেন? মানুষের দোষ কি বলেন? আপনার পর্দার মানুষ, পর্দায় দেখে দেখে মানুষের স্বপ্ন তৈরি হয়। আচ্ছা, আমাকে এখানে থাকতে দেবেন তো? বুঝতে পারলাম না। আরে কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে রইলেন যে? ও, আবার ভাবছেন না লোকে আপনাকে আর আমাকে একসাথে দেখলে আবার নতুন কোনো গসিপ হয় কিনা? আচ্ছা, আপনি খুব বেশিক্ষণ সিরিয়াসলি কথা বলতে পারেন না, তাই না? জীবনটাকেই তো কখনো সিরিয়াসলি দেখিনি। আচ্ছা শোনেন না, আপনার উপন্যাসে আমার মতো একটা চরিত্র লিখুন না প্লিজ। এই জন্যই বুঝি লেখকের সাথে বন্ধুত্ব, তাই না? যদি ভাগ্যে হতো। এবার আমি যে উপন্যাসটা লিখছি সেটা কিন্তু এখানে যারা যারা আছে তাদের নিয়ে, তাদের কথা নিয়ে। আমিও আছি নাকি? আপত্তি আছে? দেখাবেন আপনারা আমার সম্পর্কটা? আরে ভয় পেয়ে গেলেন মনে হচ্ছে। না, আপনার আমার সম্পর্কটাই বা কি? গুড মর্নিং রাজীব, ঘুম ভালো হয়েছে তোমার? এনিথিং রং? বললাম না তোমাকে খুঁজতে বের হয়েছি। তুমি মানে আপনি আমাকে তুমি করে বলছেন? আমরা ফ্রেন্ড হতে পারি না? তাহলে আমরা তুমি করে বলতে পারি? তুমি কেন তুই করে বলতে পারি? আরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বললাম না তোকে খুঁজতে এসেছি। বেশ বেশ, মানে এক রাতের মধ্যে তোর মধ্যে এরকম বন্ধুত্ব মাথা চাড়া দিয়ে উঠলো। তুই তো কারে ভালো লাগছে না, হাসার মানেটা কি? আমি আর বন্ধু বান্ধবদের সাথে মানে তুই ছাড়া কথা বলতে পারি না। না, আমার সাথে বলা যাবে না এরকম। আমার বই গেছে। আচ্ছা, এতদিন মানে ভূত প্রেত দেখা তো ঠিক আছে, মানে আমি বন্ধু হিসেবে দেখার দরকারটা কি? কেন যে রেস্টুরেন্টে গেলাম, ঘরে চায়ের অর্ডারটা দিলেই হতো। এখানে কি চাই আগে বলো, তুমি বন্ধুর জন্য কি? চা খেতে চলে এলাম রবি, বলছিলাম না কপালে জুটেছে। ভদ্রত করবার কি আছে, বসুন না। ভাবি আপনারা এত সকালে উঠেন কিনা এটা নিয়ে তোমার সন্দেহ ছিল। কেন, রাশেদ আপনাকে বলেনি? ও খুব ভোরে উঠে লিখতে বসে যায়। আমি কখন লিখি বা না লিখি সেটা সবাই জানবে?
আমি ভেবেছিলাম নন্দিত হয়তো জানে, ঝাউবনে গিয়েছিলেন বুঝি। ঝাউবন এখানে আসার দিন থেকে শুরু করে রোজ ভোরে রাশে তুই সামনে ঝাউবনটা হাঁটতে যায়, তাই নাকি? ঝাউবন অনেক সুন্দর নাকি? প্লিজ আমাকে একটু নিয়ে যাবে। আচ্ছা নন্দিতা, ওই ম্যাগাজিনটার ব্যাপারে আপনার কি মনে হয়? কোন ম্যাগাজিন? এই দুদিন আগে আপনাকে আমাকে নিয়ে একটা গসিপ লিখেছে, আমি ভাবছিলাম। কোন ম্যাগাজিন? কই আমার চোখে এরকম তো কিছু পড়েনি, কিভাবে আপনি দেখেছেন নাকি? পত্রিকার পাতার ব্যক্তিগত বিষয়গুলি পড়তে আমার ভালো লাগে না, তাই দেখার চেষ্টাও করিনি। স্ট্রেঞ্জ না, আমাকে নিয়ে নিউজ হলো অথচ আমিই জানি না। কি ফুল নিয়ে কোথায় ছুটলেন ম্যাডাম? মেয়ে সকালে ফুল দেওয়ার অর্ডার আছে। ম্যাডাম মানে ওই নায়িকা? তারপর দেখবে কি করে পালাতে। রঙে রঙে নাচে মন ক্ষণে ক্ষণে রং বদলাস, চুপি চুপি শেষ দিয়ে যায় ছায়া ছায়া মুখগুলো চেনায় অচেনাতে হারায়, নাচে না মানুষ যেন নাচে পুতলায়, ইচ্ছে ফড়িংগুলো নাচে কুয়াশার পাখনায়, বাউরি বাতাস চুপি চুপি শেষ দিয়ে যায়। Thank you.